সবাই ভালো আছো তো? আমরা গত দিনে রং বেরঙের পোশাক সম্পর্কে পড়েছিলাম, তাহলে সেই রং বেরঙের পোশাকে আমরা দেখেছি যে সেখানে একটা খেলা হচ্ছিল। কি খেলা বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, ফুটবল খেলা। পিয়ালি মনে আছে তো? শ্রেয়া, সুজয়। আচ্ছা, আজকে আমরা তারপরের পাতা থেকে শুরু করব। দেখো এখানে তোমরা আমাদের পরিবেশের 52 পাতা বের করো তো, 52 পাতা। পর আমরা দেখি কি লেখা রয়েছে। পোশাকে যাই চেনা, তাহলে পোশাক দিয়ে চেনা যাবে কিভাবে সেটা দেখবো। তাহলে পোশাক মানে কি? আমরা যে পরিধান পরে থাকি, পরিধান, সেটা দেখে কি করে কাউকে চেনা যাবে, সেটাই আজকের আমাদের গল্প। স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বলল, বলতো দেখি দু দলের দু রকমের জার্সি কেন? তাহলে টিঙ্কু জিজ্ঞেস করলো, কেন দুটো আলাদা আলাদা জার্সি পরে রয়েছে? তোমাদেরও তো মনে হতে পারে যে কেন আলাদা আলাদা জার্সি পরে, এক রকমের জার্সি কেন পরে না? তোমরা বলতে পারবে কেন আলাদা আলাদা জার্সি পরে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ খেলার সময় তো অত মনে থাকে না। বলটা নিয়ে যেতে যেতে তাড়াতাড়ি হয়তো দেখা গেল যে অন্য দলের কেউ আছে, তাকে বলটা দিয়ে দিলে। তাহলে দেখি এখানে কি বলছে ডমরু। ডমরু বলল, না হলে তো নিজের দলের লোকের কাছ থেকেই বল কাড়বে, বুঝতে পেরেছো তো? তা খেলাটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বুঝতেই পারবে না কে কোন দলের রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোশাক দিয়ে কিন্তু চিনে নেওয়া যায় কে কোন দলের। এখানে জার্সিটা পোশাক। আমিনা বলল, গোলকিপারের আলাদা জার্সি কেন বলতো? তাহলে আমরা আগের দিনে দেখেছি যে গোলকিপারের আলাদা রঙের জার্সি ছিল, গোলকিপার কিন্তু ফুল হাতা গেঞ্জি পরেছিল। দেখি মজিদ কি বলছে। মজিদ বলল, হাত দিয়ে বল ধরতে পারে কে? শুধু গোলকিপার, তার পোশাক তো আলাদা হবেই। তাহলে গোলকিপার হাত দিয়ে বল ধরতে পারে, অন্য কেউ বল ধরতে পারবে না কিন্তু ফুটবল খেলায়। তাহলে গোলকিপারের জন্য আলাদা পোশাক। এরপর রিঙ্কু কি বলছে দেখো। রিঙ্কু বলল, হাসপাতালেও এই রকম। তাহলে আমরা দেখেছি হাসপাতাল, যখন শরীর খারাপ হয় আমরা হসপিটালে ভর্তি হয়, সেই হাসপাতালেও এই রকম নানা রকমের পোশাক পরে থাকে। দেখো এখানে একটা ছবি দিয়েছে একটা হাসপাতালে, তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবি দেখেই তোমরা বলে দিচ্ছ, বলো তো ইনি কে? ইনি হলেন একজন নার্স, ইনি ডক্টর। তাহলে এখানে তো লেখা নেই কোথাও, কী করে বুঝলাম? এনাদের পোশাক দেখে। আর ইনারাকে, এনারা হচ্ছেন যারা রুগী ভর্তি হয়েছেন তাদের বাড়ির লোক, এনারা এখানে রয়েছেন। তাহলে এখানে পোশাক দিয়েই কেনা যাচ্ছে। দেখে নি তাহলে এখানে কী লেখা রয়েছে। নার্সদের আলাদা করে চেনা যাবেই, ধপধপে সাদা শাড়ি না হলে সাদা স্কার্ট। তাহলে নার্সরা এখানে দেখো সাদা স্কার্ট পরে আছেন। স্কুলের ছাত্রছাত্রীদেরও ইউনিফর্ম থাকে, তাহলে আমরা স্কুলে যাই যখন ইউনিফর্ম পরে যাই। তপন বলল, ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন, তোমরা দেখেছো ডাক্তারবাবুরা দেখেছো? এই যে এই রঙের সাদা রঙের একটা ঢোলা মতো জিনিস, একটু হালকা, একটু খুব সহজেই পরে নেওয়া যায়, গলা থেকে পা পর্যন্ত একেবারে উপর থেকে নিচে পর্যন্ত পরে থাকেন। বর্ষাকালে আমরা যেমন রেনকোট পরি অনেকটা সেই রকম, বর্ষাকালে রেনকোটের মতো। রিঙ্কু কি বলছে দেখো। রিঙ্কু বলল, ওটাকে অ্যাপ্রন বলে। দেখো তাহলে আমরা এখানে শিখে নিলাম যে ডাক্তারবাবু যেটা পরে থাকেন সাদা রঙের, তোমরা যখন ডাক্তার হবে তখন এইরকম অ্যাপ্রন পরবে, নিয়ে রোগীদেরকে সেবা যত্ন করবে, তাদের চিকিৎসা করবে। টিকাই বলল, হোটেলে যারা খাবার পরিবেশন করেন তাদেরও আলাদা পোশাক থাকে। তাহলে আমরা যখন হোটেলে যাব, যখন বড় হোটেলে, তখন দেখব তারা আলাদা পোশাক। আমাদের পাড়াতে যখন ভোজবাড়ি হয় তখনও দেখিস না যে যারা পরিবেশন করছে সেই টিমের সবাই সব এক রকমের পোশাক পরে পরিবেশন করছে। পোশাক যদি একই রকম না পরে তাহলে তো গোলমাল হয়ে যাবে, হয়তো কেউ পোশাক না পরে এলো পরিবেশন টিমের লোকেরা, বাইরে থেকে কেউ একজন খেতে এসেছে, সে জানলই না, একে ওকে বলে দিল আমাকে খেতে দাও, তখন একটা ঝামেলা হয়ে যাবে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোশাক দিয়ে মানুষকে চেনা যায়, বিভিন্ন রকম মানুষ তার পোশাক দিয়েই আমরা চিনতে পারব। দেখি পরের পাতায় কি আছে। দেখো পরের পাতায় টিঙ্কু বলল আর পুলিশ পুরোটাই খাকি রঙের পোশাক। আমরা যখন পুলিশ দেখি তখন দেখি যে খাকি রঙের পোশাক পরে থাকেন পুলিশ। দীপা বলল না, কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে। জানো তো তোমরা কলকাতা পুলিশের যে পোশাক তার সেটা হলো সাদা রঙের, আমি দেখেছি, তোমরাও নিশ্চয় দেখবে কলকাতা বেড়াতে গেলে। ডমরু বলল মেলায় বা হাটে গেলেও নানা রকম লোকের নানা রকমের পোশাক দেখা যায়। তাহলে যখন মেলায় বা হাটে যায় তখন কিন্তু পোশাক পরে যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি পোশাক দেখেই লোককে চেনা যাবে কে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাহলে এখানে আমরা কি করতে বলেছে দেখি, এখানে নানা কাজের নানা পোশাক, কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে সেটা নিচে লেখো। তাহলে আমরা এখানে এটা করব, সবাই করবে কিন্তু, পিয়ালি, সঙ্গীতা, তিথি, পরি, মৌপ্রিয়া সবাই করবে, আগের দিনে খুব সুন্দর করেছো তোমরা। আর সুপ্রিয়া, মানস, মহারুদ্র, জয়শ্রী সবাইকে বলছি। আচ্ছা এখানে দেখো কি করবে, কারা পড়ে, তাহলে এখানে লিখতে হবে, মনে করো এখানে আমরা লিখলাম যে সেনাবাহিনীর, তাহলে সেনা জওয়ান যারা, আর্মি যারা, তারা কি পোশাক পরবে, তাহলে এখানে লিখলাম সেনা কি পরবে, তাহলে তাদের যে কি পোশাক রয়েছে, জামা প্যান্ট না শাড়ি না কি পরে সেটা লিখবো এখানে। কেন এই রকমের পোশাক পরে, তাহলে এই রকমের পোশাকের পরা নিশ্চয়ই কারণ থাকবে। পোশাকের রং কি, তাহলে দেখব আমরা যে যারা সেনাবাহিনী তাদের পোশাকের রংটা ঠিক বিভিন্ন রকম রং দিয়ে মেশানো, সবুজ, খয়েরি, এরকম বিভিন্ন রং মেশানো থাকে। আসলে কি জানো তো, যাতে দূর থেকে শত্রুরা না দেখতে পায় সেই জন্য ওনারা সেরকমের পোশাক পরে থাকেন। আবার এখানে তোমরা লিখতে পারো কারা পরে, এখানে আমরা পড়লাম ডাক্তারবাবুরা, তাহলে কী কী পরে আমরা জেনে নিয়েছি, অ্যাপ্রন পরে, ঠিক আছে ভালো করে লিখবে শুভ। কেন এরকম পোশাক পরে, তাহলে ডাক্তারবাবুরা এই পোশাক পরে কেন, তার কারণ ডাক্তারবাবুরা যেখানে থাকেন সেখানে নানা রকমের জীবাণু, যাতে তার শরীরে কোনো রকম ইনফেকশন না হয়, সংক্রমণ না হয়, সেই জন্য পরে পোশাকের রং, তাহলে এইগুলো তোমরা লিখবে। আচ্ছা তোমরা এখন দেখেছো যে যখন কোনো করোনা রোগীর তার যে তাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুরা এখন একটা নতুন রকমের পোশাক পরছেন, তাহলে সেই পোশাকটার নাম আমরা জেনে নিয়েছি, সেটাকে বলা হয় PPE। দেখেছো একদম মাথা থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে রেনকোটের মতো, কোনো জায়গাটা ফাঁকা নেই, চশমাও আছে, পায়ের জুতোগুলোও ঢাকা। তাহলে এটা হলো পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, তাহলে এটা পার্সোনাল মানে নিজেকে রক্ষা করার জন্য এক বিশেষ পোশাক, সেটা হলো PPE, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব, এটা করে দেখাবো। তাহলে আজকে আমাদের এটা হলো হোমওয়ার্ক, যাদের খাতাতে বইয়ে করা হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই আবার খাতাতেও করবে, এমন নয় যে বইয়ে করা হয়ে গেছে সেটা পাঠিয়ে দেবে, বইয়েও করবে আর খাতাতেও করবে, অবশ্যই খাতাতে করে পাঠাতে হবে, ঠিক আছে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।